আছি বিউবিটি মিরপুরে। আসলে আমার ছোটকাল থেকেই পাখির ব্যাপারে খুবই ইন্টারেস্ট ছিল, খুবই, মানে পাখি, আদার্স পশু পাখির প্রতিও। কিন্তু মানে পাখিটা পালা শুরু করলাম হচ্ছে আগে থেকেই খাঁচায় দেখতাম ওভাবে নিজের নিজের বুদ্ধিতে কেনা, কিন্তু পরে পরিকল্পনা সহকারে কেনা হচ্ছে দিনার ভাইয়ের মাধ্যমে, আমাদের লিডার সে। তো আমরা হচ্ছে পাখি পালি, আমি মেইনলি পালি হচ্ছে টেম করার জন্য। আমি একদম বাচ্চাকালে কিনি এবং তাকে আমি শিখাই যে এভাবে আমার কাছে আসো কিংবা এভাবে থাকো, এভাবে খাও, এভাবে উড়ো। হ্যাঁ, আর সেফটা কোনটা কোনটা একটু বাসায়, যেমন আমার বাসায় আমি ফ্যানটাকে তাকে বুঝাইছি যে ফ্যানটা সেফ না, তুমি ফ্যানের কাছে যাবা না, তুমি জালনায় বসো, তুমি খাটে বসো, এরকম। তো সে আমি যা খাই তার খাওয়ার প্রতিও খুবই ইন্টারেস্ট, আমার সাথে আমার খাবার দাবারও সে খুব ভাগ বসায়। আর এই প্রজাতিটা এরকম, মানে তারা এই খাবারটার প্রতি মানে খুবই ইন্টারেস্ট ফিল করে, যে মানুষ যা খাচ্ছে, চিপস হোক চানাচুর হোক, খুবই ইন্টারেস্ট নিয়ে আসে এই আর কি। টেম নিয়ে তোমার টেমটা কি? টেম জিনিসটা হচ্ছে মানে নিজের হাতে পরিচালনা করে বড় করা, একটা বাচ্চাকাল থেকে কিংবা নিজের মানে মানুষের কাছাকাছি যেন সে আসতে পারে, তার একটা ফ্রিলি ফ্রি থাকা মানুষের সাথে এই। আর তোমার টেম নিয়ে স্বপ্ন কি? টেম নিয়ে স্বপ্ন হচ্ছে আমার একটা রুম থাকবে অনেক বড়, সেই রুম বোঝাই আমি ঢুকবো, আমার রুম বোঝাই আমার সব টেম পাখিরা আমার সব মানে হাতে মাথায় কাঁধে এসে বসবে। মানে আমার ড্রিমটাই হচ্ছে এরকম যে পাখি আমার অনেক থাকবে আর কি, যেন ঘুরে শেষ করতে না পারি। পাখি খুবই পছন্দ আমার, সত্যি কথা হচ্ছে এটা।